हेलो ভিউয়ার্স নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ খাটি অসমীয়া ব্লগ কমেন্ট সেকশনত বহুতে বিহুর শুভেচ্ছা দি ভরাই দিছে কমেন্ট সেকশন এখানে ভাবিলো মই ভিডিওতে আহি পেলা আপোনালোকক ধন্যবাদ দিউ আমার পুরা ফ্যামিলি ফলোপা একদম বহুত বহুত থ্যাংক ইউ বহুত বহুত ধন্যবাদ আপোনালোকলৈ থাকিল বিহুর শুভেচ্ছা আমার অসম সমাজ যখন দুবাইত আছে আমি প্রত্যেক বছরে বিহু এনেকুয়া ধরনের যেগুলা আমার ফেস্টিভেল আছে হেনেকুয়া ধরনের ফেস্টিভেলবুর আমি ইয়াতে পাতো আর এটা করোনার পিছনে এবার ফার্স্ট টাইম পাতিব গৈ আছো ভোগালী বিহু আর সবকে দায়িত্ব দিয়ে দিয়া হয় কোনবাই কোনবাই ধরক এটা ইয়াতে সবজি পাচলি বজার করে আছে আর মূল দায়িত্ব আজি হাঁহ কিনব যা সেইটার কারণে মই এটা গৈ আছো হাঁহর মার্কেটটা আপনার দেখাব কারণে যোর পর হাঁহ কিনিম আর কালি হব বিহু আর একটা ভিডিও আহি আছে অতি সোনকালে আর একটা কথা কই দিও আপনার যাওয়া ভিডিওট মই লিমোজিন এখন দেখাইছিল হামারর লিমোজিন এখন আসলে যোনে যোনে চাইছে আপনাকে জানে বহুতর একটা মানে গাড়ি এখন দেখাইছিল হামারর লিমোজিন খন আসলে ডন কাসানোভ বলি ইন্ডিয়ান বিলিয়নের এজনের আসলে এই কথা মই গম পোৱা নাছিলো কিন্তু কমেন্ট সেকশনত মোক কোনোবাই জনালে বহুতে কমেন্ট লিখিছে একচুয়ালি পাঁচ ছয়জনের পর কমেন্ট সেই কমেন্ট আহিছে ডন কাসানোভর বিষয়ে আর মই গম পাই পেলায় বহুত বহুত থ্যাংক ইউ মানে বহুত বহুত ধন্যবাদ এই কথা মানে জানা নাছিল কিন্তু আপনার ফলের পর গম পাইছো থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন ডন কাসানোভা এজন ইন্ডিয়ান বিলিয়নার হয় কথাটা আপনাদের ঠিকই কৈছে আর তেখেতে পেলাই দিছিল সেই গাড়িখন তো বহুতে এইটা লিখিছে আর একটা খুব কমন প্রশ্ন যে দুবাইর পর গাড়ি আনিব পারি নে নোৱাৰি আপনার কই দিও দুবাইর পর গাড়ি আনিব পারি বহুতে লৈও যায় ইয়ার পর গাড়ি কিন্তু বহুত রেস্ট্রিকশন আছে মেইন প্রবলেমটো হল ইয়াত যেবিলাক গাড়ি আছে সেইবিলাক স্টেয়ারিংবোৰ লেফট হ্যান্ড সাইডে থাকে আর ইন্ডিয়াত আমার রাইট হ্যান্ড সাইডৰ ড্রাইভিং হয় সেইটো কারণে অলপমান অল্টারেশন করব লাগে কিছু সময় আর পারমিশন সারমিশন বহুত ওলাব লাগে সেইটো কারণে মানে এইবিলাক ঝামেলাত কোনো পড়ব নিবিচারে তো সেইটো এটা খবর আপনার মানে কব কারণে আসলে চাই থাকিব ভিডিওটো আপনার বজার লৈ যাম এটা সিধা লড়া এজন আহিছে মোর লগত কাজি গোয়ালপাড়ার আর সি আহি রখি আছে এটা মই যাও তললে গৈ পেলে আপনার বজার লৈ গৈ দেখাই আছো চাই থাকিব লাভ ইউ অল জয় অসম আর মোর লগত আছে কাজি কাজি হল আমার গোয়ালপাড়ার এতিয়া আমি ওলাইছো মিশন হাঁহ হাঁহ কিনিব যাওঁ বোলো আৰু কাজি এখন চলাই আছে কিয়া স্পৰ্টেজ দেই এখন এখন ইণ্ডিয়াত নাই হ'বলে কমেণ্ট চেকশ্যনত জনাবচোন কমেণ্ট দি পেলাই ইণ্ডিয়াত কিয়া স্পৰ্টেজ আছে নে নাই কিয়া লঞ্চ হৈছে কিন্তু হেৰিখন নাই স্পৰ্টেজখন নাই এতিয়াও কিছুমান কিছুমান মডেলহে আহিছে আর ইয়া সুমনদা লাগি আছে ইফালে ভিডিও আহি গৈছে বেলেগ ডিপার্টমেন্টত আছে সুমনদা সুমনদা মাছ কিনিলে 8 কেজি রৌ মাছ এটা কিনিলে আর বনায় আছে চাও ভিডিওটো আর এবার দেখাছোন এই সুমনদা পুরা মাছ ভাজি আছে আর আপনাদের বিশ্বাস নকব এখন দুবাইত হাঁহর বাজার এখন মানে ইয়াত আপনি হাঁহ কিনব আহিলে এই এনেকুয়া পুরা হাই ফাই মলত আহিব লাগিব হাঁহ কিনব কারণে জেং বে আর এটা আহি পালো আমি বাজারলে চাওক শপিং মলটো হল এইটো আর ইফালে আছে ভেজিটেবল মার্কেট এখন হয় আর মাংসর বাজার হল এইখন তো এনেকুয়া সিস্টেমত ইয়াতে মানে যাব ইয়াতে বাজার আমার শাক শাক সব একো কিনিব নাই শাক শাক সবজি সবজি সব কিনা হয়ে গেল এফালে রেডি হয়ে আছে এফালে বেলেগ খানা আর এটা আমি গৈ আছো মাংসর বাজারত আর এটা যাও এইবিলাক সব মাংস এনে থই দিয়া আর এটা কাজি আর কাজি অল্পমান কই দিয়াছোন তোর ঘর গোয়ালপাড়া কত গোয়ালপাড়া মই এবার গৈছিল নহয় গোয়ালপাড়া যোন বহুত অডিয়েন্স আছে যোনে চায় ভিডিও চায় অল্প কই দে ঘর সর কত চিনি পাবই সকে মানে বেলতলা বেলতলা গোয়ালপাড়াতে বেলতলা আছে নাকি আর হাঁহর ডিপার্টমেন্ট আমার কাজির ই কালি হাঁহ বনাব হাঁ 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 এইটো কি হয় এইটো চিনি পায় নেকি কোকসুন কমেন্টত কি কি হয় বা এইটো সরু মুরগি নিচিনা লাগিছে দেখি গেলে এইবিলাক সব মুরগি 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 আছে হাঁ হাঁ এ মজা এইবিলাক মুরগির কণী থৈ দিছে এটা এইবিলাক সব ব্রয়লার ব্রয়লারের কেজি ইয়াত 300 টাকা
আৰু এবিলাক লোকেল মুৰ্গীও আছে, লোকেল মুৰ্গীৰ দাম বেছি। লোকেল মুৰ্গী মোটামুটি ভাই এগুলো কত করে, দেশি মুরগিগুলো কত করে? 25 টাকা। আর এটা থেকে বড় নাই, আচ্ছা এর 25 দিরহাম, মানে 25 দিরহাম মানে 500 টাকা। এটু এটু মুরগি এর ডাঙর সাইজের বুক কিনলে 600, 650, 700 দাম দর করব, বেশি ললে মানে কবর দি দিয়ে। আর এটু সব এটু কি মস্ত, এটু কি ও ময়ূর নাকি? এটু জানে যদি কোকসিন, তো এটু টার্কি সাকে, টার্কি টার্কি, এটু টার্কি, এ টার্কিও খায় বহুত মানুহে, ভাল প্রোটিন থাকা মাংস হয় টার্কি। আর আমি এখন দোকানত সোমালো, তাতে 700 টাকা কই আছে। ই ভাবিলে অলপমান পয়সা আছে বসাই দিও, মানে আমার সমাজর হয়তো একে অসম সমাজরে হয় তো, এখানে অলপমান পয়সা বসাবো চেষ্টা, দাম দর করে ঘুরু, দুখন মান দোকান চাই লো, বার্গেন মেন। কিমান ইয়ার? 35 টাকা। 35 টিয়া 35 করে। আপনার ঘর কোথায়, কোন জায়গায়, বাংলাদেশের কোন জায়গায়? হ্যাঁ চিটাগং। কত লাস্ট কত দিবা? লাস্ট কত করে হবে? 33। হ্যাঁ ঠিক আছে, 2 টাকা 2 টাকা, 2 দিরহাম বসালো। এক মিনিট, বড় বড় সাইজ, হ্যাঁ বড় সাইজের দাও একটু, আমি দেখতেছি। হ্যাঁ আসাম আসাম। আর মুরগিত কমালো 1 দিরহামকে, 1 দিরহাম মানে 20 টাকাকে কমাইছো দেই। আর মুরগিত দি আছে 280 টাকা, আমার ইন্ডিয়ান পয়সা 280 টাকাত মুরগি এটা পাই আছো। আর হ্যাঁ কণী চনীও আছে, একদম মজা মজা এইবিলাক। এইবিলাক হেৰি লোকেল কণী যেন লাগছে ন, দেখি লোকেল কণী হবলে। আর পুরা সাফা সাফা সাফা, বম বম সাফা করে থাকছে। পানের দোকান নাকি? পান দোকান বলি এখন ইয়াত চাহটা বেছে, এই মানুষের চাহ বেশি আছে, ইয়াত খাওয়া বোলো চাহ। আর কথাটা মানে মাংসখিনি সাফা করব দিয়া হয়েছে, এটা যদি হাঁহ বনায়, হাঁহ বনার পদ্ধতিটা যদি হয় নয় একদম প্রপারলি বনাব লাগে, যদি বনাইছে আপনাকে জানে, কারণ হাঁহটো এনেই কাটি দিলে নহয়, ইয়াতে তাৰমানে পুরার ব্যবস্থা নাই। সেইটো কারণে মই ভাবিলো হাঁহটো সাফা করে ঘরত লৈ যায়, কাজিয়ে গৈ পেলাই ঘরত পুড়ব হাঁহটো ধুনিয়াকে, আর পুড়ি পেলাই তাৰপিছত কাটিবহি, মানে সেইটো আসল নিয়ম হয় হাঁহ বনোৱা। আপনাকে সাগে জানে এইটো বস্তু, অসমত যিটো ব্যবস্থাত বনোৱা হয় সেইটো ব্যবস্থাতে বনা, পুরা পুড়ি চুড়ি প্রথমে হাঁহটো পুড়ি লম অকমান, তাৰপিছত কটা হবে। পুরা জিলাপি সিলাপি আছে, লৈছো লাল চাহ, এটা বিস্কুট টিস্কুট যা যা লাগে। ইসকা আন্ডার কিয়া হ্যায় ভাইয়া? ইসকা আন্ডার ইদার আন্ডে গরম আন্ডা দিখাও, আন্ডা কোল্ড ড্রিঙ্ক, ও যে কনি থৈ দিছে গরম বুলা, কোল্ড ড্রিঙ্ক বা এ রেড বুল সেট বুল আছে, ফ্রুটস আছে, ইয়াতে ফল সলু রাখিছে, জেং বিস্কুট টিস্কুট একদম ধুনিয়াকে অ্যারেঞ্জ করে রাখি থৈ দিছে ভাইয়া। এ পিঠা হ্যায় কিয়া ভাইয়া? পিঠা এই নামটো চাওক, ডিং ডং, ডিং ডং চিপস বোলে, পুরা ডিং ডং, এই খাই ডিং ডং হয়ে যাব মানুষ, ডিং ডং সিং সং। আর এয়া কাটা নিমকি মোর ফেভারেট, যাওতে বোম খালো, শকত হয়ে আছে এটা, এই কালির পিছত আর খাওয়া বাহির খাওয়া বন্ধ করে দিব লাগবে। জেং সব ই আদা সাদা কাটি থই দিছে, এইবিলাক আদা ইলাচি যি যি লাগে মানুষ, আদা ইলাচি হেৰি আপ কিধার সে ভাইয়া? পাকিস্তান সে আপ মেরা ভিডিও মে আ রে ভাবি, ইন্ডিয়া বলে দেখেঙ্গে আপকো, কিতনা মিলিয়ন লোক দেখেঙ্গে, বহুত সারে লোক দেখেঙ্গে আপকো, আপ ফেমাস হো যাওগে ইন্ডিয়া মে। মে অসমিয়া মে বাত করতা হুম, আপ সমঝ মে নি আয়েগা স্যার আপকো, আপ ফির ভি সাবস্ক্রাইব কর লো মেরা চ্যানেল, সাবস্ক্রাইব কর লো, আপ দোস্ত লোক কো দিখানা, হিন্দি চ্যানেল তো নেই হে পর ফির ভি ইসমে লিখো কে কে খাতি অসমিয়া,
মূল ফলোয়ার এটা পাকিস্তানরে হবো মজা ये जीरा बिस्किट है भैया ये पाकिस्तान का है ये अरे ये पाकिस्तान पर है बिस्कुट खान इतना खाम है फेम फेम और ये भाईटे चैनल तो पूरा साले इतना सब्सक्राइब कर दिले भैया दिखाना दोस्त लोग को हाँ मस्त है आपका भी वीडियो आएगा आज शाम को ये डाल दूंगा मैं अभी घर जाने के बाद हाँ मेरा चैनल ठीक है भैया अल्लाह हाफिज थैंक यू सो मच चाय बहुत मस्त बना था सब आपनलगे मुख जज करিব পারে বা কমেন্টত কিবা লিখিব পারে জানো মই বহুত আগে বহুত আগতে লিখিছে মই ইয়াতে কোনো কান্ট্রির তরফদারি করা নাই বা ভাল বেয়া একো কোয়া নাই আমি সব মানুহ হয় এবিলাক জিবিলাক আছে মানে ধরক সব মানুহ ইয়াতে দুবাই খনত সব মানুহ মিলিজুলি থাকে ইয়াতে কোনো বাংলাদেশ বা কোনবা পাকিস্তান এনেকুৱা কোনো একো কথা নাই ইয়াতে সবে মিলিজুলি যেটো ভাইচারা আছে এটো মেইনটেইন কৰি পলাই এটো বনাই রাখো আমি তো সেইটোৱে বস্তু আপোনালোকক ক'ব কাৰণে মই বিচাৰিছোঁ এইকাৰণে কমেণ্টছ দিয়াৰ আগতে আপোনালোকে চাই চিটি কমেণ্ট দিব আৰু গাড়ী ফুল লোড কৰা হৈ গৈছে ইয়া হাঁহ মুৰ্গী আৰু বাকীবোৰ যিবিলাক বজাৰ আছে পিঁয়াজ চিয়াজ সব হাবি জাবি এইবিলাক অলৰেডি কাজিয়ে বজাৰ কৰি থৈ দিছিলে আজিৰ ভিডিঅ'টো ইয়াতে সামৰিছোঁ ভিডিঅ'টো যদি চাই ভাল পালে লাইক কৰি দিব কমেণ্টছত কমেণ্টছ দিব কাৰণে নাপাহৰিব নেক্সট ভিডিঅ' আহি আছে অহাকালি বনাম পুৰা ফুল কভাৰেজ দিম ৰাতিপুৱাৰ পৰা বিহু কেনেকৈ পাতোঁ আমি ডুবাইত আপোনালোকে দেখিব পুৰা ৰান্ধা বাঢ়া সব পুৰা ধুনীয়া ভিডিঅ' এটা বনাম আৰু আহি আছে আৰু বেকগ্ৰাউণ্ডত যিটো গান বাজি আছে সেইটো গাইছে ঋচিকা শৰ্মাই তেখেতৰ ইনষ্টা হেণ্ডলাৰ সব দি থৈ দিয়া আছে তো আপোনালোকে ডেছক্ৰিপশ্যনত গৈ পেলাই চাব আৰু ছাপৰ্ট কৰিব এটা ইণ্ডিপেণ্ডেণ্ট নতুন আৰ্টিষ্ট হয় আৰু মৰম দি যাব পুনৰ ঘূৰি আহিম এটা নতুন ব্লগ লৈ লাভ ইউ অল গাইজ জয় অসম